আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের প্রতিবেদনে। যেসব শর্ত সাপেক্ষে মুক্ত হলেন খালেদা জিয়া, সেগুলো কি কি জানতে হলে পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল। আর দর্শক, ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে আমাদেরকে জানাবেন। 2 বছরের বেশি সময় পর অবশেষে মুক্তি পেলেন খালেদা জিয়া। বয়স ও মানবিক বিবেচনায় খালেদা জিয়াকে শর্ত সাপেক্ষে 6 মাসের জন্য মুক্তি দেয় সরকার। খালেদা জিয়াকে 2টি শর্তে 6 মাসের জন্য মুক্তি দেয়া হয়েছে। তার সাজা স্থগিত থাকায় অন্য আসামিদের মতো তিনি স্বাভাবিক চলাচলের সুযোগ পাবেন না, নিজ বাড়িতে সীমাবদ্ধ থাকতে হবে তাকে। প্রধানমন্ত্রীর নির্দেশে 2 শর্তে তাকে মুক্তি দেওয়ার এই সিদ্ধান্ত নেওয়া হয়। খালেদা জিয়া বাসায় থেকে চিকিৎসা নেবেন এবং বিদেশে যেতে পারবেন না, এমন শর্তে তাকে মুক্তির সিদ্ধান্ত নিয়েছে সরকার। এটি ফৌজদারি কার্যবিধির 401 ধারার উপধারা 1 অনুযায়ী এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রধানমন্ত্রী এ ব্যাপারে নির্দেশ দিয়েছেন। এদিকে শর্ত 2টির বিষয়ে আইনমন্ত্রী বলেন, খালেদা জিয়ার দণ্ড স্থগিত থাকাবস্থায় তাকে ঢাকাস্থ নিজ বাসায় থেকে চিকিৎসা গ্রহণ করতে হবে। তবে চিকিৎসার প্রয়োজনে তিনি বঙ্গবন্ধু শেখ মুজিব বিশ্ববিদ্যালয় হাসপাতালে যেতে পারবেন। এছাড়া দণ্ড স্থগিত থাকাকালীন খালেদা জিয়া চিকিৎসা বা অন্য কোনো প্রয়োজনে দেশের বাইরে যেতে পারবেন না। এই শর্তগুলো যদি বেগম জিয়া ভঙ্গ করেন তাহলে তার ভাগ্যে হয়তো আবার কারাগারে থাকবে। এই ছিল এখনকার মতো। এই খবরটিকে সবার মাঝে ছড়িয়ে দিতে শেয়ার করুন। আর আমাদের পরবর্তী ভিডিওর আপডেট সবার আগে পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন।